ও বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার নয় গো, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার কিসের সঙ্গে ধাক্কা লেগেছে? আরে তুমি একটু ভালো করে দেখো, একটু ভালো করে টিপে টিপে দেখবে। আরে মাসি এসেছে। মাসি? শুধু মাসি নয়, বুড়ি মাসি। আমাকে ফের বুড়ি বলা, আমাকে ফের বুড়ি বলা। এই দেখেছো তুমি বুড়ি বলেছে বলে কিরকম বলছে? বলো বলো একে কথায় চিরা চিরা লাগছে কেন রে? কোথায় দেখেছো বলো বলো? বলছি ও মাসি, আরে কথাটা ঠিক করে বলো। কি বলবো? চিরা চিরা কি? চেনা চেনা লাগছে। হুম ওই বলো। তাই কি বলছিস শোন না বলো। তোমাকে লাগছে ভারী চেনা, তাই নাকি? কোথায় যেন তোমায় দেখেছি। বুড়ি মা কি ঢং দেখেছো? তোমাকে লাগছে ভারী চেনা, তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি।
মথুরার বাজারে আমার শ্বশুরে চলে এসেছে শিগুরুনিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বলে ভক্তি মত মায়েরা রাধা রানী এখন শ্যাম দর্শনে যাবার জন্য একদম বাবা খালি উঠু মুসুম করছে আচ্ছা মায়েরা বুড়ি মানুষটাকেও ছাড়েনি টেনালি বাড়ি হারে বলে চল আস্তে মায়েরা পরে গল্প হবে বাড়িতে যে আর মোটে দু ঘন্টা থাকবো তাই না পরে যে বাড়িতে গল্প করলে ভালো হয় না একটু এই তিন ঘন্টার সময়ের মধ্যে আমরা একটু হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছি তাই তাই এর মধ্যে যদি আমরা গল্প করি তবে কিন্তু মনটা কিন্তু আনমনা হয়ে যাবে সারাদিনের মধ্যে কিন্তু আর কৃষ্ণ নাম হরিনাম বলছি ওরাধে বলো বলো তারা কি গল্প করছে তুমি জানো কি বলেছে ওই আমাদের সাথে সেই বাজারে যাবে ও আমাদের সঙ্গে বাজারে যাবে বলে কি গো মাইরা আমাদের সঙ্গে বাজারে যাবে বলে গল্প করছো কথা বলা আচ্ছা বাজারে যেতে হলে কেমন ভাবে যেতে হবে কি গো মাইরা শ্যাম দর্শনে যাবে কেমন ভাবে যাবে হ্যাঁ মা ঠিক বলেছে একদম মা একদম বলেছে যে দু হাত তুলে নেচে কি আর গাইতে গাইতে হরি নাম গাইতে গাইতে যাবো তাই না মাইরা আচ্ছা আমার সখী বলছে আমার এই মাসি বলছে আমার নাকি সাজা উজা হয়নি কেমন কেমন হয়নি পুরা উল্টা পাল্টা করা আচ্ছা সখী বলো রাধে আমার তো সাজা উজা হয়নি বলেছে আচ্ছা তুমি একটু সাজিয়ে দাও দেখিনি আমাকে আমি সাজিয়ে দেবো হ্যাঁ গো দেখে নি একবার ভালো করে সাজাটা হয়েছে কিনা এদিকে তুই ভালো বিউটি পার্লার আছো সাজা এ বাবা কি হচ্ছে বলছি ও রাধে বলি ও মাসি কি ওই কি সাজ হচ্ছে কেন কেন এসব উল্টো পাল্টা সেজেছো কেন তুমি তাই নাকি তা তোমরা একটু সঠিক ভাবে সাজিয়ে দাও বলছি ও মাসি বলো আমার রাধে কিন্তু সেই শ্যাম বিরহে বিরহিণী হয়ে উল্টো পাল্টা সেজে বসে আছে তাই আমি বলি শুন তোর তো ইমিটেশনের দোকান আছে কিছু সোনা কিছু রূপা কিছু ফুল সব দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দে বেশ সবাই মিলে সাজিয়ে দিই আমার সখী সাজাবে কেন সবাই মিলে সবাই আপনারাও সাজাবেন রাজাটা নাকি সাজাবেন চলাই চলাই আগে থেকে দাঁড়া সাজাবে লে বলছি ওরা দিন বল বল দেব না কিরণ ধিনি দেব কাকির ঝুমকা আর দেব গোপার ফুলে তাই না দিন দেব চোখের কাজলে তাই আমি সাজিয়ে দেব বৃন্দাবনে যাবে আর কেউ যাবে না কি গো মাইরা একটু রোদ্র লাগছে
রোদুটা একটু কষ্ট হচ্ছে ভাই, আমি বুঝতে পেরেছি কারণ একটু তিরপলের ছাউনি হলে একটা আলাদা কথা হতো, কাঠফাটা রোদে আমার জালতি ঘেরা দিয়েছে, একটু রোদ্রু লাগছে, আছে একটু কষ্ট করো, কষ্ট করলে আর দুটি ঘন্টা তো তাই বলছি মাইরা, করতে করতে সবাই কিন্তু আমরা চলে যাব কি একদম, তাই আমার সখি বলছে হরি হরি বলে দুটি বাহু তুলে, কি গো মাইরা একটু নেচে গিয়ে যাবে তো সবাই মিলে দুটি বাহু তুলে, মাসি না ওখানে গেলে ভালো লাগছে না, গোর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, তুমি এদিকে আসো তো, কি সাজানো হয়েছে কিনা দেখো, আমি মরণ ঠান্ডা খাবো, কি ঠান্ডা খাবো, আমি মরণ ঠান্ডা খাবো, আরে ও মাসি ও মাসি এরকম ঠান্ডার নাম কি আছে, কি গো মাইরা মরণ ঠান্ডা বলে কিছু আছে, ও জীবন ঠান্ডা, সব বাচ্চা খায় আমি ঠান্ডা খাবো, মাসি মাসি মরণ ঠান্ডা না ওটা জীবন ঠান্ডা, জীবন ঠান্ডা, হ্যাঁ আরে মাসি এটাকে ঘুরিয়ে বলেছি, ও জীবন যেখানে মরণ সেখানে, যা হোক খেতে হবে, ঠান্ডা হলেই হবে, যাওয়ার মাসি যাওয়ার সময় খাই নি, দেখো সাজাটা ঠিকঠাক হয়েছে তো, সুন্দর সাজা হয়েছে, বলি মাসি এবার কি, এরপর কি বলেছিল শ্যামা মাই, শ্যামা মায়ের চরণে প্রণাম নিবেদন করে, আমার বলাটা ঠিক হচ্ছে কিনা একটু দেখে নাও, দেখো আমার শ্যামের নাম শ্যামা মারে জয়, 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 জয় যারা যাবে তারা কিন্তু হাত তুলে নেবে, এমন কৃষ্ণের নামে মাথা হয়েছে তাই সবাই ভুলে হাত তুলে দিচ্ছে, তাই তো, তাই আমার সঙ্গে সবাই মিলে একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলুন, নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে, বলে বাহু তুলে, নাচলে মন হরি বলে, কৃষ্ণ
चलते हाय बुढ़ी मरे गेलो रे तोरा एक बार देखे जाना मासी तुम को लेना ना गो चलते मासी तुम को लेना ना गो चलते 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 बोल ओ
মাছি ঠিকঠাক আছে তো আমি কোথায় দেখছো শরণ শক্তি হারিয়ে ফেলেছি এই আমি কোথায় কার রক্তের মাঝে আরে ভক্তদের মাঝে তুমি ভক্তদের হ্যাঁ ও বাবা আচ্ছা মাসি তুমি কতদিন কান পরিষ্কার করনি বলো কেন 365 দিন তুমি 365 হ্যাঁ সব দিন পরিষ্কার করে 365 তুমি এত বেশি শুনছো কি করে ও মাসি আরে ওঠো ওঠো উড়লাম কিসের একটা আওয়াজ ভেসে আসছে ও বাবা রে আরে ও মাসি কি ছুটে পালিয়ে যাচ্ছে কেন এদিকে এসো ছুটে পালিয়ে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে কেন তো কি করব বল বলি ও মাসি মাসির মনে হয় গ্যাস সিলিন্ডার ফেটে গেছে দূর কি দূর মাসির আবার গ্যাস সিলিন্ডার কোথায় ছিল ও রাধে ভালো করে শুনে দেখো তো ও মা গো ওই তো গ্যাস সিলিন্ডার ফেটে গেছে বলি ও মাসি তুমি একটু আগিয়ে যে দেখো ওই দুধ থেকে ভেসে আসছে দুধ থেকে হ্যাঁ গো থাম একটু যাই একটু যা ও মাসি দাঁড়া না পিছনে দেখো বড় দুবো একবারে বলছি টিপে টিপে যাবে কিন্তু সে টিপে টিপে যাব কি ঠুকে ঠুকে যাব মো তো হাতে আছে তো নাকি যাই যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে তাই যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে কিছু কথা বলবো তোমার কানে কানে ও রাধে ও আমার সখী গণ ও রাধে ও আমার ও রাধে ও হো আমার ভালোবাসা কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও রাধে ও বলি ও মাসি আরে ওখানে বসে পড়লি কেন গো গাড়া হয়েছি কিসে কিসে চোরা বালি ঢুকেছি আচ্ছা মায়েরা ওখানে চোরা বালি কোথায় ছিল গো এই না বালি নয় এটা কি বেহুলা নদী নাকি গো বালি নয় আচ্ছা আমি জীবনে সত্যি কথা কোনোদিন বলিনি মাসি মানে এটা চোরা জানি বলছো আলো দাঁড়া ভিতর কর কর করছে কেন কি জানি আচ্ছা ওগুলো ছেড়ে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে আসো ওই কচি চালাই তোরা ঘরে প্লাস্টার করবি এলে বালিগুলো নিয়ে যা দাঁড়া দাঁড়া আমি দেখাছি প্রচুর জল প্রচুর কোথায় কোথায় এই তোমার হিয়সা মুড়ির বস্তা হিয়সা যাক বুড়ির বস্তা উঠেইছে বলি ও মাসি এ প্রচুর কি বললে প্রচুর জল তাহলে তুমি কি বলে নিয়ে এসেছিল কথা তুমি তো বলে নিয়ে এসেছিলে যে শুকনো নদী দিয়ে নাকি নিতে নিতে বারবার হয়ে যাও ওটা মিছা মিছন পথ তবে আজকে কি দেখলাম আজকে আজকে কেন উতাল হয়েছে গো কেন গো হ্যাঁ আমার প্রেমময়ী রাধা রানী এসেছে তাই যমুনা উতাল হয়েছে বলি ও মাসি ও পারে তাহলে পারাপার হব কি করে সাতার দিয়া ও মাসি আগে মাসিকে আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না তাহলে মরে জানা ও গো মাসি তুমি আমায় নামতে বলো না 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 লা 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 ল
নেতে সাতার তোমার দেব শিখায়ে নদীর জলে অঙ্গ তোমার দাও না ভাসিয়ে আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও গো মাসি তুমি আমায় নামতে বলো না ও গো মাসি তুমি আমায় নামতে বলো না ও গো মাসি তুমি আমায় নামতে বলো না ও তুমি আমায় নামতে বলো না ও মাসি ঢাক দেখে মাজা যায়নি আরে শেষ হয়ে গেছে ও মাসি তোমার ইয়ে বলছে বলে থেমে যাও বিয়ারিং কেটে যাবে এ দেখেছো দেখেছো বিয়ারিং কালকে গিরিজ করে নিয়ে আসছি আমি বলি ও মাসি হ্যাঁ একটা উপায় দেখ আমি একটা উপায় দেখেছি জানো বল বল এখানে ঘাট রয়েছে দেখো দেখো ঘাট যখন রয়েছে নিশ্চয়ই এখানে পারাপার হয় আর তাহলে অদূরে তরুণী রয়েছে রয়েছে আর তরুণী যখন রয়েছে নাবিক মনি রয়েছে বলি ও মাসি তুমি একবার ডেকে দেখো না আমি ডাকলে আসবে নি একটু ডেকে দেখো না ও নাবিক মনি ও ভাবে ডাকলে হয় কি ও ভাবে ডাকলে আসবে না তাহলে কি করতে একটু ভালো করে ঠিক আছে উনান আরে উনান কি ওয়ান তুই বেশি জানিস হ্যাঁ কি বেশি জানিস সবাই না মাস বয়স জ্যেষ্ঠা তো জানতেই পারে আমরা তো ছোট ছোট আচ্ছা এটা ওয়ান তারপরে এটা টুরু লাভ আরে টুরু লাভ কি এ মাসি না টু 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 হ্যাঁ এই থ্রি চেলাইলো এটা কি হলো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছে এভাবে ডাকে নাবিক মনিকে ও মাসি একটু উঠো উঠলাম আমি বলছি একটু সুর দিয়ে ভালো করে তুমি যদি না পারো আমার সখীরা রয়েছে সখীরা ডাকবে তাই দে বয়স্ক মানুষের আবার কি সুর গো হ্যাঁ সুরের জায়গায় কোথায় কি মহিষাসুর চলে আসবে দরকার নেই বলি ও মাসি তাহলে আমি সখীদেরকে ডাকতে বলি ডেকে নে বলি ও সখী বলো রাতে এই নাবিক মনি কি একবার ডেকে দেখো না যদি আসে ডাকবো বলছি ও রাধে ডাকবো নাবিক আমি হ্যাঁ ডাকো 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 ভালো করে মন প্রাণ দিয়ে তুমি যেমন নাবিক হও তাই নাকি রাধে ডাকিনি তোমায় আশিকি হবে হরি হরি বল ও মনে রেখো তুমি যেমন
বলছি ও রাধে হয়েছে হয়েছে হয়নি আমি তো ডাকলাম আরে হয়েছে হয়েছে তুই যে ডাকছ হয়েছে হ্যাঁ হয়নি কথাই তো নাভি কথা দেখা ও রাধে বলে বলে হবে নি রাধে হবে নি হবে না সত্যি সত্যি হয়নি কেন কেন তাহলে আমরা বাড়ি ফিরে চলো ভাই চলো 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 একবার শুন একটা কথা বলি বলো বলো যুগে যুগে অবতার যে যার যুগে যুগে অবতার অর্থাৎ তুমি একবার যদি মন প্রাণ দিয়ে দেখো আমি বলছি আসবে বলছি রাধে আমার মাসি বলছে তুমি একবার দেখে দেখো যে যার যুগে যুগে অবতার তাই না আমাকে মন প্রাণ ভক্তি ভরে নাভিকমণিকে একবার ডাকতে বলেছি তাই না তা আমি কি একা ডাকব আমরা তো সবাই বারবারই যাব তাই তো তাই সবাই মিলে আমরা সেই নাভিকমণিকে ডাকলে সারা না দিয়ে থাকতে পারবে না তাই তো তাই মাসি তোমার কথা আমি ভক্তি ভরে মন প্রাণ দিয়ে নাভিকমণিকে একবারই ডাকছি হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুমা হে গিরিধারী আজ এসে যে জোবলান খুলে তুমি মাকে যদি আমরা এই জোবলান খুলে ফিরে যাই তবে কিন্তু আমার দেখা কোনো কোনো পাবে না প্রভু ভক্তির জাগা কোনো কোনো পাবে না তাই বলছি সারাদা একবার একবার আমার কাছে সারাদা আরে না প্রভু ঘুমা হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সারাদা আরে না প্রভু প্রভু হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তির ডাকে সারাদা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত